হ্যালো ফ্রেন্ডস, আপনারা সব কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজ আমি আপনাদের দেখাবো কেমন করে আপনারা উইকোয়েস্ট রিনিউয়াল করতে পারবেন। তো এর জন্য আপনারা কী করবেন, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশানে ক্লিক করে রাখবেন। তো আপনাদের উইকোয়েস্ট রিনিউয়াল অ্যাপ্লিকেশানে আপনি ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনারা আপনাদের ডিস্ট্রিক্টটি সিলেক্ট করবেন এবং সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করতে আপনার একটি পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে অ্যাপ্লিকেশন আইডিটি দেবেন, এখানে 2021-22 যে অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন ওখানে আপনার SSP দিয়ে একটি আইডি আছে, পরে ওই আইডিটি এখানে আপনার দিয়ে নেবেন। গত বছরের অ্যাপ্লিকেশন ফর্মটি এখানে SSP আইডিটি এখানে আপনারা টাইপ করে দেবেন এবং নিচে দেবেন ডেট অফ বার্থ। তো আমি আমার আইডিটি এখানে সুন্দর করে টাইপ করে নিচ্ছি। নিয়ে আপনারা আপনাদের ডেট অফ বার্থটা দিয়ে নেবেন, জন্ম, মাস, বছর। তো আপনার ইয়ার, মান্থ এবং ডে। তো আমি আমারটা সিলেক্ট করে নিচ্ছি, আপনারা আপনারটা ভালোভাবে সিলেক্ট করে নেবেন। নিয়ে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন এবং এবং ক্যাপচাটে দিয়ে সাবমিট অপশানে ক্লিক করতে আপনার রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারে 6 ডিজিট একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি এখানে আপনারা সাবমিট করবেন। আপনার গত বছর যেই নাম্বার দিয়ে আপনারা ফর্ম ফিল আপ করেছিলেন সেই নাম্বারে আপনার 6 সংখ্যার একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি আপনারা এখানে দিয়ে দেবেন। তো আমার ওটিপিটি এখানে আমি দিয়ে নেব। এখানে আপনার ওটিপি দিতেই আপনার একটি পেজ ওপেন হবে, এখানে আপনার রিনিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। রিনিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর আপনার অল ডিটেলস এখানে শো হবে। তো এখানে আপনারা যেটা সিলেক্ট করবেন সিলেক্ট ইচ্ছা মতো করতে পারবেন না, এখানে আপনারা যেটা টাইপ করবেন ডাইরেক্ট নিচে চলে যাবেন, গিয়ে আপনারা ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করবেন। তো সাবমিট অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করার পরে আবার ফিরে একটি পেজ ওপেন হয়ে যাবে, এখানে আপনার পূর্ববর্তী ক্লাসটা দেখাবে। তো আপনি এখন কোন ক্লাসে পড়েন এবং কত পার্সেন্ট নাম্বার আছে সেটি আপনারা দিয়ে নেবেন, এটা আপনাদের গত বছরের রেজাল্টে দিয়ে দেবেন। তো আমার কত পার্সেন্টেজ নাম্বার এবং কোন ক্লাসে পড়ি সেটি অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে এবং সাবমিট অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তো সাবমিট অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করার পরে ব্যাঙ্ক ডিটেলস শো হবে, এখানে আপনার ব্যাঙ্ক, ব্যাঙ্কের নাম, ব্রাঞ্চ, অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড এবং অ্যাকাউন্ট হোল্ডার্স নেম শো হবে। তো এগুলি আপনি ভালোভাবে দেখে নেবেন। নিয়ে চেকবক্সে ক্লিক করে সাবমিট অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে আপনার সিলেক্ট আইডেন্টিফিকেশান প্রুফ টাইপ, এখানে আপনার আধার টাইপ করবেন এবং আধার কার্ডের নাম্বারটি এখানে টাইপ করবেন। ফ্রেন্ডস, তো আমার আধার কার্ডের নাম্বারটা এখানে টাইপ করলাম, করে আপনারা এটি ভালো করে দেখে নেবেন, ভালো করে এটি যাচাই করে নেবেন। নেওয়ার পরে আপনার নিচে আছে ইউনিক বাংলার সহায়ক পোর্টাল, ওখানে একটি আইডি আছে, ওই আইডিটি আপনারা দিয়ে দেবেন। তো আমার আইডিটি আমি দিয়ে নিচ্ছি, এখানে যদি আইডিটি ভুল হয় রেড কালার চলে আসবে এবং ঠিক হলে সবুজ কালার চলে আসবে। তো এটা আমার সবুজ কালার চলে এসেছে, এটি আপনারা দেখে নেবেন ভালো করে এবং সাবমিট অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন। এটি ভালো করে দেখে নেওয়ার পরে সাবমিট অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন। তো আমি আমি সাবমিট অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করে নিচ্ছি। এখানে ক্লিক করতে আপনাদের একটা লাস্ট অপশান শো হবে, এখানে আপনার A to Z ডিটেলস দেখাবে, এটি আপনারা প্রথম থেকে শেষ অবধি ভালোভাবে দেখে নেবেন। আপনার আধার নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার, বাবার নাম, মায়ের নাম, ক্লাস, অ্যাড্রেস, অল ডিটেলস এখানে শো হবে, এটি আপনারা ভালোভাবে দেখে নেবেন। নিয়ে এখানে চেকবক্সে ক্লিক করে সাবমিট অ্যান্ড লক অপশানে ক্লিক করবেন। হ্যাঁ বন্ধুরা, একবার কিন্তু লক হয়ে গেলে আপনারা রিনিউয়াল করতে পারবেন না। তো এটি হয়ে গেল এবং প্রিন্ট রিনিউয়াল অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবেন। তো দেখুন আমার ফর্মটি ফিল আপ হয়ে গেছে। তো এই যে আমার অ্যাপ্লিকেশন ফর্মটি, তো এটি আপনারা কি করবেন, এর সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যাঙ্ক পাসবইয়ের জেরক্স আর এই পেজটি আপনারা স্কুলে স্টেপেল করে জমা দেবেন। আমি এটি একটি প্রিন্ট আউট করে নিচ্ছি। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে
অল অপশনে ক্লিক করে রাখবেন।